কিন্তু কথা হচ্ছে গোপালের মাকে তো আনি নাই, পুরী গোপালের মা। আমি তোকে কি কম সুখ দিচ্ছিলাম, তুই পরপুরুষের হাত ধরে চলে গেলি। উষালো মরবে শিওর। কি জানেন, যখন অভিনয় করতে এলাম তখন যারা আমাদের শিক্ষাগুরু ছিলেন তারা সবাই আমাকে বললেন যে ভাই অভিনয় করা এত সহজ জিনিস নয়, কিন্তু অভিনয় করতে হলে সর্বপ্রথম অভিনয় কি সেটা খুব ভালো করে জানতে হবে। 16 বছর লাগাতার 16 বছর থিয়েটার করে অভিনয় জিনিসটা কি সেটা একটু জানার চেষ্টা করলো, তাহলে সেটা জানলে হবে না। গান জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। তো যাই হোক, গান জিনিসটা কি সেটাও জানার চেষ্টা করলাম, জানি বলছি না, জানার চেষ্টা করলাম। তারপর বললো সেটা জানলেও হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। তো সেটাও জানার চেষ্টা করলাম কতগুলো নাটক করে। তারপর বললো সেটা জানলেও হবে না, কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটাও জানতে হবে, সেটাও জানার চেষ্টা করলাম। তারপর বললো সেটা জানলেও হবে না, মূকাভিনয় কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। আরে ভাই, এক জীবনে কত জিনিস জানা যায়, কত জিনিস জানা সম্ভব। একটা জিনিস তো আপনারা সবাই খুব ভালো করে জানেন যে জানার কোনো শেষ নেই আর মার খাওয়ারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চায় চুপচাপ বসে থাকো চুপরা। এই যে অনুষ্ঠান করতে এসে আপনাদের সামনাসামনি আমি একেবারে এসে পড়েছি, এর জন্যে অতি অবশ্যই গৌতমকে একটা বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাতে হবে যে এটা সত্যি। আর বজরুল রহমান আসার জন্য অনুরোধ করছি আমরা এই অনুষ্ঠান, তার জন্যে প্রথমে আপনাদের কাছে আশা করবো একটা জোরদার হাততালি। আর বজরুলদাকে একবার মঞ্চে আসতে অনুরোধ করছি, উনি মঞ্চে থাকলে আমাদের খুব ভালো লাগবে, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রিয় বন্ধু। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদের জন্যে, তো তার জন্য একটাতে জোরদার হাততালি আপনাদের কাছে প্রাপ্য। কিপটেমি করবেন না, হাততালি দিতে পয়সা লাগে না, জোরে হাততালি। বজরুল সাহেবকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে আমরা এসেছি, আজকে এই বজরুল সাহেবের তরফ থেকে, আমার তরফ থেকে, আমার সঞ্চালক, প্রিয় সঞ্চালক এনার তরফ থেকে, আমাদের এখানে সমস্ত মিউজিশিয়ানস ভাইরা যারা রয়েছেন এনাদের তরফ থেকে, আমাদের টেকনিশিয়ানস ভাইরা যারা রয়েছেন এখানে, যারা সাউন্ডে রয়েছেন, এমন সুন্দর আলোকসজ্জা যিনি করেছেন, এই মঞ্চ যারা প্রস্তুত করেছেন, এনাদের সবার তরফ থেকে, এনাদের তরফ থেকে আমাদের অন্তরে শ্রদ্ধা ভালোবাসা আদর জড়াজড়ি কোলাকুলি প্রণাম চুমু যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম, নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেবে। আমরা সম্বর্ধনা পর্বটা সেরে নিই। বজরুল রহমান সাহেব আমাদের মধ্যে এসেছেন এবং আহাদ আলী সাহেব আমাদের মধ্যে এসেছেন, দুজনকেই আমরা ধন্যবাদ জানাই, একটু জোরে হাততালি সে নেব। আমরা প্রথমে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি, বজরুল সাহেব পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন মাননীয় শ্রী খরাজ মুখোপাধ্যায়কে, ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আহাদ আলী সাহেব, উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন মোজাম্মল মোল্লা সাহেব। ভাই ওদিকে কিসের ধাক্কা ধাক্কি, এই তো সবে শুরু হলো, এখন অনেক আনন্দ বাকি, একটু একটু ঠান্ডা থাকুন, একটু শান্ত থাকুন। আমরা সম্বর্ধনা পর্ব শেষ করলাম, বজরুল সাহেব মনে হয় কিছু বক্তব্য রাখবেন। এই এস্টেজ ফাঁকা করো ভাই, এস্টেজ, এই চেয়ার গুলো তুলে নিচ্ছ, ঠিক আছে।
আছে ঠিক আছে আস্তে আস্তে তুলে নাও আস্তে 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 তুলে নাও আস্তে আস্তে তুলে নাও ঠিক আছে কেন ভেঙে গেছে অনেক চেয়ার এই এই কি হলো এই এটা কি হচ্ছে ক্যামেরার মধ্যে কিন্তু